জাতীয় পার্টি নাকি স্বতন্ত্রদের নিয়ে গঠিত হবে বিরোধী দল এ নিয়ে আলোচনা তুঙ্গে তবে শুরু থেকেই জাতীয় পার্টি বিরোধী দল হবার বাসনা প্রকাশ করে আসছে সংসদ ভবনে বিরোধী দলীয় উপনেতার দপ্তরে জাতীয় পার্টির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয় এই সভার এই সিদ্ধান্ত মোতাবেক জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা নির্বাচন করেছে দলটি এছাড়াও দলটির কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা ও মহাসচিব মুজিবুল হকচুন্নুকে বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে তবে এখনও লিখিত আকারে কোনো চিঠি স্পিকারের নিকট পাঠানো হয়নি বৈঠক সূত্রে জানা যায় এবার সত্যিকারের কার্যকর বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখতে চান জাপার সংসদ সদস্যরা নিয়ম বলছে জাতীয় পার্টি সংসদে প্রধান বিরোধী দল হবার ইচ্ছা পোষণ করলেও এর এখতিয়ার শুধু স্পিকারের আবার এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাষট্টিটি আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা এই বাষট্টি জনের বড় একটি অংশ জোট গঠন করে বিরোধী দল হতে চায়